থাম্বনেলটা দেখে হয়তো আপনারা অনেকেই ঘাবড়ে যেতে পারেন। হ্যাঁ, কি বলছে এই ছেলেটা? হ্যাঁ, যে আপনি আপনার ডক্টর, সেটা কি করে সম্ভব? হ্যাঁ বন্ধু, সম্ভব। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনি আপনার ডক্টর। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেককেই অনেক কিছু কাজ করতে হয়, আর এই কাজ করতে গিয়ে আমাদের অসাবধানতাবশত আমাদের শরীরের কোনো না কোনো অংশ কেটে গিয়ে থাকে অনেক সময়। আর ফ্রেন্ডস, যদি কোনো বস্তু দিয়ে আমাদের ত্বক কেটে যায় তাহলে আমরা তাকে কাট ইঞ্জুরি বলে থাকি, আর কোনো ভোঁতা জিনিস দিয়ে আমাদের শরীরের কোনো অংশ থেতলে যায় বা কোনো চামড়ার কোনো অংশ ছিঁড়ে যায় তাহলে সেই জায়গাটাকে আমরা লেসারেন্স বলে থাকি। ছোটোখাটো কাটাছেঁড়া প্রতিদিনের একটা ব্যাপার হয়ে গেছে এখন, আর এই ছোটোখাটো কাটাছেঁড়ার সংক্রমণও অতটা বেশি হয় না, ফলে আপনি নিজে নিজেই এর ট্রিটমেন্ট করতে পারবেন বাড়িতেই। আর সংক্রমণ যদি বেশি হয় তাহলে তো ফ্রেন্ডস আপনাকে হসপিটাল নিয়ে যেতেই হবে। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই কাটাছেঁড়ার ট্রিটমেন্ট আপনি নিজে কিভাবে করতে পারবেন সেটা সম্বন্ধে আজ আমি আপনাদের বলবো। তো ফ্রেন্ডস, আশা করি আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনি আপনার বাড়িতেই আপনার পরিবার পরিজন এবং নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, দেরি না করে শুরু করা যাক। আপনাদের তো প্রায় সকলের বাড়িতেই ফার্স্ট এড বক্স ও কিছু প্রয়োজনীয় মেডিসিন সব সময়ের জন্যই থাকে, আর এগুলো দিয়েই আপনি আপনার এই ছোট্ট ট্রিটমেন্টটি নিজেই সেরে ফেলতে পারবেন। কিভাবে জানতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি বিনা স্কিপ করে। কাজ করতে করতে ধরুন আপনার কোনো একটা অংশ কেটে গেছে শরীরের, একদম ঘাবড়াবেন না। প্রথমে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিন পরিষ্কার জল দিয়ে, তারপরে আপনি প্রভিডেন্ট আয়োডিন, ডেটল কিংবা স্যাভলন দিয়ে ওই জায়গাটা ভালোমতো পরিষ্কার করে নিন অ্যান্টিসেপটিক লোশন দিয়ে। তো এই লোশনগুলো আপনি পেয়ে যাবেন আপনার ওই ফার্স্ট এড বক্সের মধ্যেই পেয়ে যাবেন। তাছাড়াও আপনার তো বাড়িতেই আছে ডেটল, স্যাভলন, প্রভিডেন্ট আয়োডিন, আমার বাড়িতে অনেক সময় রাখা থাকে। তো ফ্রেন্ডস, ওগুলো দিয়ে প্রথমে আপনি ওই জায়গাটা ভালোমতো পরিষ্কার করে নিন, তারপরে আপনি দেখুন যে ওই জায়গাটার স্থানটা কতটা কেটে গেছে। যদি দেখেন যে অনেকটা স্থানটা কেটে গেছে এবং সেই জায়গাটা থেকে অনেকটা রক্তক্ষরিত হচ্ছে, তো সেই জায়গাটাতে আপনার ফার্স্ট এড বক্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন তুলো এবং গজ। তো সেইটা দিয়ে আপনার ওই যে কাটা স্থানটা আছে সেটাকে একটু উঁচু করে রেখে সেই জায়গাটা চেপে ধরুন 10 থেকে 15 মিনিট, আরামসে ওই জায়গাটা থেকে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। এরপর আপনাকে ওই যদি কাটা স্থানটা ছোটো হয়ে থাকে তো সেই জায়গাতে আপনাকে যে কাজটা করতে হবে ওই জায়গাতে অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল, অর্থাৎ এই ইনফেকশনটা হয়ে যেতে পারে ইনফেকশন, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ওই ব্যাকটেরিয়াকে মারার জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম ইউজ করতে হবে। তাছাড়াও আপনারা প্রভিডেন্ট আয়োডিন লাগাতে পারেন ওই জাতীয় ওইখানেতে। তো অ্যান্টিব্যাকটেরিয়াল বলতে নিওমাইসিন জাতীয় কোনো কিছু ক্রিম লাগাতে পারেন, তাছাড়াও প্রভিডেন্ট আয়োডিন লাগাতে পারেন। প্রভিডেন্ট আয়োডিনটা ছোটোখাটো কাটাছেঁড়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। আর ফ্রেন্ডস, যদি আপনাদের ওই স্থানটা বড় রকম কাটাছেঁড়া গিয়ে থাকে তো অবশ্যই আপনাকে ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টর আপনাকে ওই জায়গাটা স্টেরিলাইজড সুতো এবং নিডিল দিয়ে ওই জায়গাটা ভালোমতো সেলাই করে দেবেন এবং ওই জায়গাটাতে ভালো করে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দেবেন যদি বড় কোনো রকম ছিঁড়ে যায়, আর ছোট হলে তো আপনি নিজেই নিজেকে হ্যান্ডেল করে নিতে পারছেন। আর ফ্রেন্ডস, যদি কোনো ধাতব জিনিস দিয়ে যদি আপনার এই কোনো মরচে ধরা জিনিস কিংবা নোংরা কোনো জিনিস ধরুন আপনার পায়েতে ফুঁকে গেছে কিংবা পাটা কেটে গেছে ওই নোংরা কোনো জিনিস দিয়ে কিংবা মরচে ধরা কোনো জিনিস দিয়ে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে। ফার্স্ট টাইম ওই জায়গাটা যেমনভাবে বললাম পরিষ্কার করতে হবে, আর অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম তো লাগাতেই হবে, আর তারপরে আপনাকে যে কাজটা করতে হবে ইনফেকশনটা যাতে না ছড়ায় সেই ক্ষেত্রে আপনাকে একটা ডোজ, অর্থাৎ 1/2 ml আপনাকে টেটভ্যাক নিতে হবে, অর্থাৎ টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে আপনাকে। সেটা আপনি ডক্টরের কাছে গেলে পেয়ে যাবেন কিংবা ফার্মাসিতে গেলেও পেয়ে যাবেন এই জিনিসটা। আর ফ্রেন্ডস, যেহেতু এটা ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এটা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যাতে না ছড়ায় সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যান্টিব্যাকটেরিয়াল ট্যাবলেট খেতে হবে। সেই ক্ষেত্রে আপনারা অ্যামোক্সিসিলিন প্লাস কক্সাসিলিন খেতে পারেন কিংবা অ্যামোক্সিসিলিন প্লাস পটাশিয়াম ক্লাবোনেট খেতে পারেন, শুধু অ্যামোক্সিসিলিনও খেতে পারেন,
সিফিক্সিম খেতে পারেন। এই সমস্ত মেডিসিন গ্রুপের মেডিসিনগুলো আপনারা খেতে পারেন। আর এই বাজারে এই কম্পোজিশনের যে কোনো মার্কেট নেমের আপনারা মেডিসিন পেয়ে যাবেন। আর আপনার ফার্স্ট এড বক্সে কিছু কিংবা বাড়িতেও কোনো কিছু থাকতে পারে, অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিন অর্থাৎ অ্যান্টিবায়োটিক মেডিসিন থাকতে পারে, তো সেগুলোরও আপনারা ইউজ করতে পারেন আপনার ডক্টরকে দেখিয়ে। আর ফ্রেন্ডস, যদি ব্যথাটা একটু বাড়ে অর্থাৎ কেটে গেছে তো ব্যথা একটু হবেই, তো সেই ক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম আপনাদের জ্বর আসতে পারে, তো সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম প্যারাসিটামল খেতে পারেন, নর্মাল প্যারাসিটামল। আর যদি সেক্ষেত্রে আরও ব্যথাটা বাড়ে তো সেক্ষেত্রে প্যারাসিটামলের সাথে অ্যাসিক্লোফেনাক যোগ করে আপনারা খেতে পারেন। যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনি আপনার নিজের ট্রিটমেন্ট করতে পারবেন, সেহেতু আপনি যেহেতু ছোটোখাটো ছেঁড়াটা ছোটোখাটো, মানে যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা ছোটোখাটো ছেঁড়াটা, আর বড় হলে আপনাকে তো ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে কিংবা হসপিটালে তো নিয়ে যেতেই হবে, যেহেতু এটা ছোটোখাটো, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ফার্স্ট এড বক্সের মধ্যেই আপনি পেয়ে যাবেন হ্যান্ডি প্লাস। তো এটা আপনারা বাজারে যে কোনো মেডিকেল শপ কিংবা ফার্মাসি শপেতেও পেয়ে যেতে পারেন, কিংবা আপনার ছোট্ট ওই ফার্স্ট এড বক্সটার মধ্যেই পেয়ে যাবেন। তো ওটা আপনি খুলবেন, ওই যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা ভালো মতো করে লাগিয়ে দেবেন, ওই জিনিসগুলো করার পর, মানে ভালো জায়গা পরিষ্কার করে নেওয়ার পর ওই জিনিসটা লাগিয়ে দেবেন। তো পরের দিন আবার ওই জায়গাটা ভালো মতো করে পরিষ্কার করে আবার ওই জায়গাটাতে মেডিসিন দিয়ে যা দেবার দিয়ে, তো ওই জায়গাটা আবার ভালো মতো করে ওটা লাগিয়ে দেবেন। আর প্রভিডেন্ট আয়োডিন আর ওটা তো চলতেই থাকবে, প্রভিডেন্ট আয়োডিন আর যে অ্যান্টিব্যাকটেরিয়াল যে ক্রিমটা থাকে, ও নিওমাইসিন যে ক্রিমটা বললাম, সেই ক্রিমটা তো এই দুটো ক্রিমের মধ্যে যে কোনো আপনি একটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে। আর কাঁটাটা যদি একটু বেশি হয়ে থাকে, ধরুন আপনি মনে করছেন যে ওই কাঁটাটা হ্যান্ডি প্লাসে হবে না, তো সেই ক্ষেত্রে আপনি ভালো মতো করে অ্যান্টিব্যাকটেরিয়াল যে সমস্ত অয়েন্টমেন্টগুলো আছে ভালো মতো করে লাগিয়ে তারপরে তুলো টুলো দিয়ে তারপরে আপনি নিজেই ব্যান্ডেজটা করে নেবেন। আর আমি এই ভিডিওর ঠিক শেষে, মানে এর পরের ভিডিওতে আমি প্রভিডেন্ট আয়োডিনের যে ক্রিমটা আছে সেই ক্রিমটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তো যে সমস্ত ফ্রেন্ডসরা আমার এই ভিডিওটা দেখছেন, তো আশা করি ওই ভিডিওটা ঠিক আজকের রাত্রের দিকে আপলোড হয়ে যাবে, তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রভিডেন্ট আয়োডিন সম্পর্কে। অবশ্যই ওই ক্রিমটা ছেঁড়া কাটার একদম খুব ভালো কাজ করে থাকে, তো অবশ্যই ওই ক্রিমটা সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য আপনি জানাবো, তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ডস, আমার মনে হয় এবারে আপনার ওই বাড়িতে থাকা ফার্স্ট এড বক্স এবং এসেন্সিয়াল মেডিসিনের প্রয়োগটা আপনি ঠিকই করতে পারবেন ঠিক সময়ে। তো এই ভিডিওটা দেখার পর তো আর কোনো কথাই নেই যে আপনি পারবেন না, তো অবশ্যই আপনি পারবেন, নিজের মধ্যে কনফিডেন্স রাখুন, ভয় খাবেন না। আর আমি এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলেছি যে যদি কাঁটাটা একটু বড় হয় সেক্ষেত্রে আপনাকে ডক্টরের কাছে কিংবা হসপিটালে নিয়ে যেতে হবে, তো ডক্টর যা করার করে দিল এবং মেডিসিন দিয়ে দিল, তারপরে আপনি বাড়ি এলেন, তো বাড়ি আসার পরে তো আপনি আপনার নিজের ট্রিটমেন্ট নিজেই করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছুই না, যেরকম মেডিসিন আপনাকে চালাতে বলেছে খেতে বলেছে সে সমস্ত মেডিসিনগুলো আপনি খেয়ে যাবেন ডক্টরের নির্দেশ অনুযায়ী। আর আপনাকে যে কাজটা করতে হবে, বাজার থেকে একটা নর্মাল এনএস স্যালাইন নিয়ে আসতে হবে, আর ওটা দিয়ে প্রত্যেক দিন আপনাকে ওই জায়গাটা ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে অর্থাৎ ড্রেসিং করে নিতে হবে, তুলো দিয়ে ভালো করে ড্রেসিং করে নিয়ে আবার ডক্টরের পরামর্শ অনুযায়ী যে সমস্ত ক্রিমগুলো আছে, যে সমস্ত অয়েন্টমেন্টগুলো আছে অর্থাৎ অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট, সে সমস্ত অয়েন্টমেন্টগুলো ভালো করে লাগিয়ে আবার সেই জায়গাটা ব্যান্ডেজ করে দিয়ে রাখতে হবে। এটা আপনাকে মোটামুটি করতে হবে যতদিন না পর্যন্ত ক্ষতটা সেরে যাচ্ছে ওই জায়গাটাতে। তো ফ্রেন্ডস, এই ছিল ছোট্ট একটা বিষয়, যদি আপনাদের এই বিষয়টা উপকারে লেগে থাকে আর এই বিষয়টা যদি ভালো লেগে থাকে আর এই বিষয়টা সম্পর্কে যদি আপনারা জেনে যদি আপনাদের 1%ও উপকার হয়, তো অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফ্রেন্ডস, শেয়ার করার দায়িত্বটা আপনাদেরই, কারণ শেয়ার করলে আপনি ছাড়াও আপনার বন্ধু পরিজন আরও সবাই জানতে পারবে এই জিনিসটা, তো অবশ্যই ভিডিওটাতে শেয়ার করে দেবেন। আর ফ্রেন্ডস, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা এইরকমই হেলথ রিলেটেড এবং মেডিসিন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফ্রেন্ডস, আজ আমি যে প্রভিডেন্ট আয়োডিন ক্রিম সম্বন্ধে আপনাদের ছোট্ট একটা জিনিস বললাম, তো ওই ক্রিমটা সম্পর্কে আজ আমি রাতের দিকে একটা ভিডিও আপলোড করব, তো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এতক্ষণ আপনারা দেখছিলেন হেলথ এন্ড মেডিসিন টিপস চ্যানেল, আর আপনাদের সাথেই ছিলাম আপনাদেরই খুবই পরিচিত আমি দীপ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে আবার পরের ভিডিওতে।